হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশাস ব্লগ। তা আমি আজকে সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এখন বাজে তোমার সকাল 8:30। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, বিছানা থেকে এখনও নামিনি, দেখো এখনও আমি কম্বল জড়িয়ে বসে আছি। আজকে হচ্ছে 16th January। তো কালকে তো পৌষ সংক্রান্তি ছিল, তো কালকের তুলনায় আজকে সকালটা একটু ঠান্ডা কমই আছে। তারপরেও আমার বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না, ঠান্ডার দিন তো একটু তাড়াতাড়ি ওঠা যায় না ঘুম থেকে। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর লাস্ট পর্যন্ত কিন্তু সবটা ভিডিওই দেখবে। আজকে সারাদিন কী কী করি তা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি নামবো, নেমে বিছানাটা একটু গুছিয়ে নিই। তো গাইস, তোমরা তো দেখলে আমার বিছানা গুছানো কমপ্লিট। তো এখন আমি একটু আসলাম বাইরের দিকে, ভালোই রৌদ্র উঠেছে আজকে। ঘরে ঠান্ডা লাগছিল, এখন বাইরে এসে দেখি আবার একটু গরম লাগছে কারণ রৌদ্র উঠেছে। দাঁড়া তোমাদেরকে দেখাই। হ্যাঁ, দেখো দেখো, সূর্য মামা খুব তেজে উঠেছে আজকে। তো চলো বন্ধুরা, এখন যাচ্ছি ঘরে। এখন আমি দেখি মা আর দিদা কি করছে। খুব ঘরের ভিতরে ঠান্ডা, তাই জুতোগুলি পরিনি। দেখো গাইস, দিদা রান্না করছে। কিরা রান্না দিদা? কচুরি রান্না করছি, আর একটা রুটির জন্য ডালনা রান্না করছি, উলকপি দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে, গাজর দিয়ে। এই যে এখানে রুটির আয়োজন, রুটি মাখলো মা। তারপরে মা হাই, মা হাই। তো বন্ধুরা, এখন তো তোমাদেরকে দেখালাম দিদা কি কি রান্না করছে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আমার টিফিন নিয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন টিফিন নিতে চলে এলাম রান্না করে। তো দেখি আমাকে কি টিফিন দেয়। কি দেয় বাবা? পায়েস, কালকের পায়েস গরম বসিয়েছে। আর কি তা মুড়ি দেয়া, পায়েস দেয়া, আর পিঠা পিঠা আছে। কই ডি পাটি সাপটা হইছে না? তারপরে পায়েস, এখন আমার টিফিন। তো বন্ধুরা, আমার টিফিন আমি নিয়ে নিলাম, এই যে পায়েস দিয়ে মুড়ি আর মালপোয়া পিঠা। সাইডে আবার আলাদা করে একটু পায়েস নিয়েছি, আর এদিকে এদিকে একটু ভাজা নারকেল। এখন বাজে 10:50, তো আমি সকালবেলা রুটি খাবো না, তার জন্যে এখন টিফিন করে নেবো।
তো চলো সামনে ঘরে যাই, সামনে ঘরে গিয়ে টিফিনটা খাই। খুব ভালো লাগছে পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেতে। তো এতগুলি নিয়েছি মুখে, এখন কথা বলতে অসুবিধা হচ্ছিল, তার জন্য মুখে খাওয়াটা শেষ করে নিলাম। তো বন্ধুরা, এখন খাওয়াটা কমপ্লিট করার পর আমি একটু মার সাথে বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা তো তোমাদের কন্টিনিউ করতেই হবে। তো চলো এখন আমি খাওয়াটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে বেরোনোর সময় মার সাথে কোথায় যাচ্ছি সেটা দেখাবো। তো এখন টাটা। তো বন্ধুরা, এখন বাজে তোমার 11:30, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন যাব বটতলা একটা দোকানে, মাও বেরিয়ে পড়েছে। তো চলো গিয়ে তোমাদের সাথে তোমাদেরকে আবার দেখাবো যে কোন দোকানে কি কিনতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি আমার চলে এসেছি বটতলা, এখন আমরা রাস্তা পার করব। তো রাস্তা পার করে আমরা এখন ফেন্সি মার্কেটে ঢুকবো। আর এই ফেন্সি মার্কেটের ভেতরেই সব জিনিসের দোকানগুলি, মানে মেইনলি যেগুলো আছে তোমার মোবাইলের কভার টভার থেকে ধরে ঘড়ি, চশমা, ইলেকট্রিকের জিনিস, তারপর ড্রেসের যে এই যে দেখো তোমরা এখানে সাজানো আছে বাইরে খুব সুন্দর করে, ড্রেসের সাথে ম্যাচিং করে ব্লাউজ, তারপর আরও যা যা কাপড় পাওয়া যায়, সুতো, ডিজাইন করা কাপড় সব কিছু এখানে পাওয়া যায়, ঘরের পর্দা, তারপর আরও বিভিন্ন যা যা জিনিসপত্র লাগে। তো এখন মা আর আমি চলে এসেছি এই দোকানের সামনে, যেখান থেকে আমি ব্লাউজের জন্য কাপড় নেব। দেখো প্রচুর কাপড় রয়েছে এখানে বিভিন্ন রকমের। তোমাদের সাথে বলতে বলতে আমি আমার ব্লাউজ বানানোর জন্য কাপড় কিনে নিয়েছি। এখন যাচ্ছি একটু সামনের দিকে, এদিকে দেখো পুরোটাই কম্বলের দোকান চারদিকে। এখন তো শীতের দিন, তার জন্য এখানে কম্বলগুলি বের করে রেখেছি, ভিতরে আরও অনেক জিনিস পাওয়া যায়। তো আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে, এই যে চলে এলাম একটা দোকানে টেবিল ক্লথ নেওয়ার জন্য, মানে ডাইনিং টেবিলের ক্লথ যেগুলি থাকে আমাদের ঘরের জন্য একটা আর আরেকটা ভাইয়ের জন্য নিয়ে নেব। তো টেবিল ক্লথ নিয়ে আমি আবার চলে এসেছি একটু মোবাইলের কভারের দোকানে, আমার মোবাইলের কভারটি একটু চেঞ্জ করতে হবে, তার জন্য চলে এসেছি দোকানে, নেওয়া হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি মার্কেট থেকে, বেরিয়ে এখন মা নিয়ে নিচ্ছে পান। আমার মা পান ছাড়া এক দিনও থাকতে পারে না, খুব দরকার, ভাত না দিলেও পান তার জরুরি। তো তারপর এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম এলআইসি অফিসের সামনে। তোমাদেরকে তো সম্পূর্ণ রাস্তা দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এখন মা আর আমি ঢুকে পড়লাম এলআইসি অফিসের ভেতরে, কিছু কাজ আছে মার, তার জন্য আমরা এলআইসি অফিসে এসেছি। এলআইসি অফিস থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কিছুক্ষণ সময় পর আমাদের কাজ শেষ, এখন আমরা যাচ্ছি বাইরের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে, চলে এসেছি, এখন আমরা একটু সামনে এগিয়ে রাস্তা বের করে ওটাতে উঠব। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কারণ আমার স্কুলে একটু কাজ আছে এখন, তার জন্য 8টার দিকে স্কুলে যাব, আর এখন যাব খেতে, খাওয়া দাওয়া করে তারপর স্কুলে যাব। এখন তোমার প্রায় 1:30 বাজতে চলেছে। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমি তোমাদেরকে কালকে বলেছিলাম ব্লগের মধ্যে যে আমি আমার পুরোনো বাড়ি থেকে ব্লগটা শুরু করেছিলাম। তো আমি পুরোনো বাড়ি থেকে সন্ধ্যার সময় দাদুর বাড়িতে চলে এসেছিলাম, তার জন্য আজকে ব্লগটা দাদুর বাড়ি থেকে শুরু করেছি সকালবেলা। তো আজকে আমার স্কুলে যেতে হবে, তারপর আরও অনেক কিছু কাজ ছিল বলে আমি কালকে ওই বাড়ি থেকে চলে এসেছিলাম সন্ধ্যার পরে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন আমি যাব খেতে, আজকে খাওয়ার মেনুতে দুপুরবেলা কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন খেতে যাওয়া যাক। তো আমি এখন খেতে বসে পড়েছি, এটা চচ্চড়ি রান্না করা হয়েছে, শীতের দিনে এটা একটা স্পেশাল হয়, কারণ ঠান্ডার দিনে আর বিভিন্ন রকমের সবজি থাকে, তো তখন এগুলি দিয়ে
অনেক টেস্ট লাগে আমার এটাই চচ্চড়িটা। অনেক রকম সবজি, তারপর ফুলকপি, ডোগা, বেগুন, ধনিয়া পাতা, আরও যা যা আছে সেগুলি দিয়ে বানাই। তারপর আছে মিনি মাছের ঝোল, এদিকে আছে তোমার কি জানি লাউ, এখানে আছে তোমার ও মাছের মাথা দিয়ে লাউ, এটা হচ্ছে সয়াবিনের ডালনা। তারপর এদিকে আছে কাতলা মাছের ঝোল, এটা আমার একদম ফেভারিট মাছ। তো এখন আমি এগুলি নিয়ে দিয়ে খেয়ে নেব, তারপর এখন আমি খাওয়াটা কমপ্লিট করিনি তাড়াতাড়ি, এখন যদি ভিডিও করতে করতে খাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো তোমাদেরকে স্কুলে গিয়ে দেখানোর চেষ্টা করব রেজাল্টের টাইমে সবাই কীরকম ফিল হয়, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি স্কুল থেকে, এসে এখন দেখো তোমরা রেডি হয়ে পড়েছি, কারণ আমি আজকে যাব টিউশনে। তো তোমাদের সাথে এখন আর কথা বলতে পারছি না, তো টিউশন থেকে এসে ডিনারের টাইমে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি টিউশন থেকে ডাইরেক্ট আমার বাড়িতে চলে এসেছি, কারণ আমার কিছু বই রয়ে গেছিলো বাড়িতে যেগুলি আমার কালকে টিউশনে দরকার আছে, তার জন্য আমি আজকে বাড়িতে চলে এসেছি। তো এখন আমার ডিনার টাইম হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। তো আজকে ডিনারে বেশি কিছু নেই, তাও তোমাদেরকে দেখাচ্ছি আজকে ডিনার কী করছি আমি। তো চলো তোমাদেরকে দেখাই আজকে ডিনারে কী আছে। তো বন্ধুরা, আজকে ডিনারে রয়েছে সিদ্ধ ভাত আর সয়াবিন তরকারি। এখানে ডিম সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, লঙ্কা, লবণ, শসা আর বাটার রয়েছে, আর রয়েছে তোমার সয়াবিন দিয়ে তরকারি। তো এখন আমি খাবো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকুক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। তো সকলকে জানাই গুড নাইট, টাটা।